আসসালামু আলাইকুম অনেকেই খুব একটা প্রশ্ন করেন যে নিজের টাকা মিটার কিনেও আবার প্রতি মাসে মিটারের ভাড়া দিতে হচ্ছে এটা কেন তো আজকে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করব আমার হাতে তিনটি মিটারের অর্ডার আছে এগুলো হচ্ছে আজকে ঈদের আগের দিন বন্ধ সরকারি তারপর আমরা মিটারগুলো আজকে মানুষের ঘরে স্থাপন করব যেন মানুষজন একটু বিদ্যুৎটা পায় তো যাই হোক এই মিটারগুলো যেহেতু নিয়েছে ওনারা অর্ডারগুলোতে দেখেন যে আসলে ওনারা অফিসে কত টাকা জমা দিয়েছে আপনাকে যদি দেখাই এখানে এই যে দুই কিলো লোডের জন্য উনি অফিসে টাকা জমা দিতে হচ্ছে এগারোশো টাকা এই লোক হচ্ছে দুই কিলো লোডের জন্য জমা দিয়েছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই কিলো লোড একটু এটা দেখেনি এখানেও কিন্তু হচ্ছে এগারোশো আটচল্লিশ টাকা হ্যাঁ দুই কিলো লোড আবাসিক মিটার আবার এই লোক হচ্ছে দুই কিলো লোড কিন্তু জমা দিয়েছে হচ্ছে দুই টাকা সেটা হচ্ছে কি বাণিজ্যিক মিটার এখন বাণিজ্যিক মিটার যেহেতু সে কারণে ওনার এই জামানতটা বেশি জমা দিতে হয়েছে এখন বিষয় হচ্ছে যদি আমি এই গ্রাহক যদি বলি যে আপনারা আসলে কত টাকা জমা দিয়েছেন এরা কিন্তু আসলে কেউ সঠিকটা বলতে পারবে না কেউ 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 টাকা টাকা জমা দিয়েছি দিয়েছি কারণ কারণ কি আসলে এরা অফিসে আসেনি এরা কি করেছে এরা যেকোনো একজন মাধ্যমকে ধরেছে ধরে বলেছে ভাই আপনি আমাকে একটা মিটার নামিয়ে দিবেন আর যা যা লাগে আপনি করবেন আপনাকে আমি কত টাকা দিতে হবে এখন আপনার কাজটা যদি আপনি না করে আরেকজনকে দিয়ে করেন তখন তো আপনি সঠিক টাকার দিয়ে কাজ করতে পারবেন না আপনাকে তাকে তার পারিশ্রমিক দিতে হবে তাকে কিছু টাকা বেশি দিতে হবে আমি এটাকে খারাপ বলি না কারণ একজন ইলেকট্রিশিয়ানকে যদি আপনি আপনার ঘরটা ওয়ারিং করান তাকে তার পারিশ্রমিক দিতে হবে আপনি যদি একটা কাজ নিজে না করে একটা অনলাইনে দোকান থেকে কাজটা আবেদনটা করান তাকে তাকে পারিশ্রমিক দিতে হবে আপনি যদি আপনার ওয়ারিংটা সাবমিট করেন বা টাকাটা জমা দেন তাকে পারিশ্রমিক দিতে হবে তাহলে এই কাজগুলো যদি আপনি না করে যদি আরেকজনকে দিয়ে করান তাকে তো অবশ্যই বেশি টাকা দিতে হবে তো এর জন্য আসলে মূলত আপনারা হয়তো টাকা খরচ করে একটি মিটার নামান কিন্তু ভেবে নেন যে আপনি মিটারটা মনে হয় কে কিনে নিয়েছেন বাস্তবতা হচ্ছে আপনি একটি জামানত দিয়েছেন বিনিময়ে অফিস আপনাকে একটি মিটার এবং হচ্ছে সার্ভিসটার দিয়ে সংযোগ দিয়েছে এখন কেউ বলবেন যে তাহলে আমাদের টাকাটা আমরা কিভাবে ফেরত পাবো হ্যাঁ আপনারা ফেরত পেতে পারেন যদি আপনি কখনো আপনার এই মিটারটা প্রয়োজন না হয় আপনি অফিসে স্থায়ীভাবে স্যারেন্ডার করে দেন যে মিটার আমার এটা প্রয়োজন নেই তখন গিয়ে যদি অফিসে একটা আবেদন করেন যে আমি আমার মিটারটা নেবো না আমার জামানতটা আমি ফেরত পেতে ইচ্ছুক তখন কিন্তু অফিস আপনাকে এই জামানতটা আপনাকে ফেরত দিয়ে দেবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই আলাইকুম